এখন তো ভালোই লাগছে, খুব আনন্দিত এবং দলের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ সাতরামনগর বিধানসভা কেন্দ্রে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার উপর আস্থা রাখা হয়েছে, আমার উপর ভরসা রেখেছে দল, ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় কমিটি এবং আমাদের রাজ্য কমিটি। আমি প্রথমে অভিনন্দন জানাই, অত্যন্ত আনন্দিত যে একটা কাজ করার সুযোগ হয়েছে। আমি রামনগর বিধানসভার সঙ্গে বহু বছর ধরে জড়িত, এই এলাকার মানুষের সঙ্গে, এই এলাকার সমস্যা সম্বন্ধে, এলাকার সমস্ত মানুষের চাহিদা সম্বন্ধে আমি অবহিত আছি। আগেও এই রামনগর থেকে আমি একসময় কাউন্সিলর হয়েছিলাম, পরবর্তী সময় কর্পোরেটর হয়েছি, মেয়র হয়েছি, সেই সবাদে আমাদের কর্পোরেটর এখানে কাজ করছেন, আমাদের সরকার কাজ করছেন, সার্বিকভাবে রামনগরকে আমি ভালো করে জানি। রামনগরের মানুষের সঙ্গে আমার একটা বহুদিনের একটা যোগাযোগ আছে আগে থেকে, কাজে আমি অত্যন্ত আনন্দিত যে তাদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বা তাদের হয়ে কাজ করার একটা সুযোগ আমাদের দল দিয়েছে। জয় নিয়ে আপনি কতটুকু আশাবাদী আছেন? জয় সম্বন্ধে আমি 100% আশাবাদী, এই কারণে রামনগরে আমাদের সরকার আসার পর 2018 পর আমাদের যিনি বিধায়ক ছিলেন প্রয়াত সুরজিৎ দত্ত মহোদয়, উনি অনেক কাজ করেছেন, আমাদের সরকার কাজ করেছেন, আমাদের ডক্টর মানিশা নেতৃত্বের সরকার বিভিন্ন কর্মসূচি এবং নরেন্দ্র মোদীজির যে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের যে কর্মসূচি বা স্কিমগুলি, সেগুলি কিন্তু আমরা সঠিকভাবে রামনগরবাসীর জন্য আমরা কাজ করতে পেরেছি। এবং আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমাদের যারা কর্পোরেটররা আছেন ওই বিধানসভা অন্তর্গত, তারা কিন্তু অনেক কাজ করেছে, আমাদের সরকার, আমাদের পৌর নিগম, নগরায়ণ দত্ত, পূর্ত দত্ত, সার্বিকভাবে সরকার কাজ করেছে। কাজে আমার বিশ্বাস, আমাদের প্রধানমন্ত্রী যে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় উন্নয়নে ভোট চায়, তা আমরাও রামনগরবাসীর কাছে আমাদের প্রার্থনা ও আমাদের আশা থাকবে, প্রত্যাশা থাকবে উন্নয়নের দিকে তারা আমাদেরকে আশীর্বাদ করবেন, আমাদের কাজ করার সুযোগ দেবে। আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী আছে যে ইন্দি জোটের প্রার্থী, তো কী বার্তা দেবেন সাধারণ মানুষের মধ্যে? না, রামনগরবাসীর একটা অভিজ্ঞতা আছে, যিনি প্রার্থী হয়েছেন বা ওনার দল সম্বন্ধে, ওনাকে যারা সমর্থন তাদের সম্বন্ধে আছে, একে অপরের বিরুদ্ধে সবসময় রাজনীতি করেছেন এবং মানুষকে লেলিয়ে দিয়েছেন। অনেক রামনগরে প্রচুর লোক প্রাণহানি হয়েছে, খুন হয়েছে রাজনীতি করতে গিয়ে, কারা করেছেন, কারা এখন একসাথে হয়েছেন তারা মানুষ জানেন। তো আমার এখানে রাজনীতি সচেতন মানুষ, শিক্ষিত মানুষ রামনগরে, তারা সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত নেবে যে কাকে প্রতিনিধি করলে পরে তারা সবসময় পাবেন, কোন দলকে বলে দলের যে দায়িত্ববোধ আছে এটা তারা জানেন। তো অটোমেটিক্যালি আমার বিশ্বাস যে জয় সংগ্রাম নিশ্চিত, আমাদের দলের প্রার্থী হিসেবে আমি আমাকে যে দিয়েছেন মানুষ আশীর্বাদ করবেন, কাজ করার সুযোগ দেবেন, এবং আমাদের দলের যে চিন্তাভাবনা সেটা আমরা সঠিকভাবে রামনগরের মানুষের সঙ্গে কথা বলে সব কাজ করব।